আলামিন কেমন ভাবে ডাকে সাড়া দিয়েছেন, সঙ্গে সঙ্গে খাস করে দেখুন ওই সারার সঙ্গে একটা হাজরা নামে মেয়েকে দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামের কাছে এক পা দুই পা করে আস্তে আস্তে ইব্রাহিম জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার সারা? বলছে, শুনুন ও স্বামী জান, এই যে দেখুন এ মেয়েটিকে খাদেম হিসাবে আমাদের সঙ্গে দিয়েছে। রাফি চক্করকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে উলট পালট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালাম কে যখন আগুনে ফেলে দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করছেন। এইরকম যদি আপনার দোয়া পড়েন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিপদাবদ থেকে বাঁচাবেন। যখন নমরুদে আগুনে ফেলছিল নমরুদ, তখন দুটা শব্দ দোয়া পড়েছিলেন, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল বা হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, এই দোয়াটা পড়েছিলেন। যখনই পড়লেন সঙ্গে সঙ্গে এই আগুন এমন হয়ে গেল যে কোনো অসুবিধা হয়নি। এইরকম ভাবে আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখেছেন, এই আগুন ফুলের বাগানের মতো হয়ে গেল। আগুনকে বলছে আল্লাহ, এ আগুন একেবারে এমন হয়ে যা, এমন হয়ে যা যে বেশি ঠান্ডা হয়ে যাস না, আর যেন গরমে আমার বন্ধুকে আমার খালিলুল্লাহ দোস্তকে কোনো অসুবিধা যেন না হয়। আল্লাহর প্রতি কেমন ভাবে তারা তাওয়াক্কুল রাখতেন, কেমন ভাবে আল্লাহকে স্মরণ করতেন, এই জায়গাতে আপনারা পাবেন। উপদেশ নামে একটা বই আছে, পড়তে গেলে আপনারা পাবেন, দেখতে পাবেন, নেটে তো আজকাল সব কিছু চলে আসছে। এই জায়গাতে দেখুন মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে হেফাজত করেছেন। যারা আল্লাহ ভীরু বান্দা হবে, যারা মুমিন হবে, তারা সব সময় আল্লাহকে স্মরণ রেখে চলবে, অন্তরে এমন ভাবে এরকম সব সময় মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা রেখে চলবে দুনিয়ার বুকে। হে বাপজান আমার, যদি এইরকম ভাবে আমরা চলতে পারি, কোনো জায়গাতে গিয়ে আমরা বেজ্জত হবে না, হব না, আমরা কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাব না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল কাকে বলে এই জায়গাতে একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাই সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জায়গাতে রেখেছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে কত সুন্দর করে পাঠালাম, চলা ফিরা কাজ করা খাওয়া দাওয়া পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি নিয়ামত দিয়েছি, তারপরে বেঁচে থাকার জন্য খাবার দিতে হবে, রুজির ব্যবস্থা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই রুজি থেকে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। হে বান্দারা, আমি যে তোমাকে বড় বড় মার্কেট দিয়েছি, আমি যে তোমাকে সাই সম্পদ দিয়েছি, রুজি হিসাবে মৃত্যু আসার আগে আগে আমার পথে ব্যয় করে যাও, আমার পথে খরচ করে যাও। হে বাপজান, যেদিন আপনার আমার রুহ খারাপ বেরিয়ে যাবে, আর নেকি করার কোনো সুযোগ থাকবে না, বেঁচে থাকাকালীন যেটা আমরা করব সেটাই করতে পারবো, এটা সুযোগ আছে। আল্লাহ বলছেন, আমি তোমাকে যে এত সাই সম্পদ দিয়েছি, এই সাই সম্পদটাকে মালকুল মওত আসার আগে আগে আমার পথে দান করে যাও। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবীজি যখন আয়াতটাকে পড়ে শোনালেন, ওরে আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর পথে খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ভীরু বান্দা হতে পারবে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। সঙ্গে সঙ্গে আবু তালাহা বিরাট বড় বাগান দিয়ে দিয়েছিলেন। এইরকম করে স্বর্ণজ্জ্বল ইতিহাসের একটা বই আছে, আপনারা পড়বেন, এমন ভাবে মজা করে লেখা আছে, একজন এতিম ছেলে নবীজির কাছে গিয়ে বলছে, নবীগো আমার একটা খেজুরের বাগান আছে, পাশে অন্য একটা লোকের খেজুরের বাগান, তো আমি মনে চাচ্ছি যে একটা দেওয়াল উঠিয়ে দিয়ে আমার খেজুরের বাগানটাকে আলাগ করে নিতে চাচ্ছি, ওর খেজুরের বাগান আলাগ হয়ে যাবে, কিন্তু একটা দুঃখের কথা, আমি হচ্ছি এতিম ছেলে, মা বাবা নাই, এইরকম অবস্থায় রয়েছি, এই খেজুরের বাগানের যে মধ্যখানে একটা প্রাচীর উঠাবো, একটা গাছ পড়ে গেছে, ওই যে বন্ধুর আমার প্রাচীরটা সোজাভাবে উঠছে না, এই গাছটা যদি আমাকে বিক্রি করে দেয়, আমাকে যদি আপনি
নিয়ে দিতে পারেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। নবীজি বললেন, সেই লোকটি কিন্তু অস্বীকৃতি করলেন, সেই লোকটি স্বীকৃতি দিলেন না। এইরকম ভাবে এই অবস্থাতে নবীজি সাহাবীদের সামনে বলছেন, ওরে আমার সাহাবীরা কে আছো? এই জায়গাতে একজন ছেলেটাকে গাছটা খরিদি করে দেবে, যে খরিদি করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল বড় একটা খেজুরের গাছ দেবে। সঙ্গে সঙ্গে আবু তাহাব এরকম দাঁড়িয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন, নবীগণ আমি ওই এতিম ছেলেটাকে গাছটা খরিদ করে দেব। ওখান থেকে সেই লোকটির বাড়িতে দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছেল। পৌঁছার পরে বলছে, বন্ধু শোন, ওই এতিম ছেলেটাকে গাছটা দিতে, ওই গাছটা বিক্রি করতে আপনাকে কত টাকা লাগবে, কত পয়সা দিতে হবে বলুন। ওই জায়গাতে আবু তাহাতা এক শব্দ বলছেন, শোনান, ওই গাছটা দিতে গিয়ে আমার একটা বাগান রয়েছে, প্রাচীর ঘেরানো বাড়ি রয়েছে, মধ্যখানে বাগান রয়েছে, একটা মিষ্টি পানের কোমা রয়েছে, ওই বাড়ি ঘর মিষ্টি পানের কুমা, এবং সে বাগানগুলো সম্পন্ন দিয়ে দিলাম, বাড়ি থেকে কিঞ্চিত পরিমাণ সামান নিয়ে বেরোব না, তুমি কি দিলে এতিম ছেলেটাকে গাছটা দেবে কিনা বলো? স্বীকৃতি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আবু তাহাব ওখান থেকে দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছেন, গেটের বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, ওরে উম্মে তাহাব, ওরে বিবি, ওরে আমার প্রিয়া, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, কিছুই নিতে ঘুমি না, খালি খাতে বেরিয়ে যেতে হবে, ছেলেগুলোকে নিয়ে নাও, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও। বিবি বলছে, স্বামী গো, জীবনে এইরকম কথা আমাদের সামনে বলেননি, কেন বলছেন? বলছে, বিবি শুনে নাও, আমি এই যে আমার বাড়ি সহ বাগান সহ এই প্রাচীরের মধ্যে যতগুলো জিনিস আছে, জান্নাতের মধ্যে একটা খেজুরে গাছের বিনিময় বিক্রি করে দিয়েছি। বিবি বলছে, আলহামদুলিল্লাহ, আপনি কত মূল্যবান তিজারত করেছেন, ব্যবসা করেছেন। এই কথা বলে ছেলেগুলোকে কোলে করে, হে বাপ জান, আমার কালকে কি খাবো, কালকে আমার দিনটা কোন জায়গাতে কাটবে, পুরখর তাপ পড়বে কোন জায়গাতে, মাথাটা লোকাবো, যখন শিলাম বৃষ্টি হবে কোন জায়গাতে রাতটা কাটাবো, সেটা বলে চিন্তা করেননি। চিন্তা করেছেন এই দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিয়েছেন, আখেরাতের দিনটাকে মূল্যবান মনে করে এইরকম ভাবে ছেলেগুলোকে কোলে নিয়ে গেটের মধ্যে এসেছেন। আবু তাহাব ছেলেগুলোর পকেটে হাত দিয়ে দিয়ে দেখছে, বাড়ির কিছু পকেটে চলে এসেছে নাকি? আমি ওয়াদা করেছি যে শূন্য হাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, বাড়িতে যা আছে সব কিছু আপনার থেকে যাবে। ছেলেগুলোর পকেটে হাত দিয়ে দিয়ে দেখছে, দেখে বিবি স্বামী স্ত্রী মিলে ছেলেগুলোকে নিয়ে বেরিয়ে চলে গেলেন। হে বন্ধু আমার, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, নবী গো, আমি সুন্দরভাবে সেতিম ছেলেটাকে গাছটা খরিদ করে দিলাম, আমার বাড়ি সহ আমার বাগান সহ প্রাচীরের মধ্যে যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। বলছে, নবী গো, জান্নাতের মধ্যে খেজুরের গাছটা আমি পাবো কিনা? বলছো, অবশ্যই আল্লাহর রহমত হবে এবং তোমার জন্য জান্নাতের মধ্যে খেজুরের গাছ অবশ্যই হবে। সেই সময় বলছে, খেজুরের গাছটা কত বড় হবে, কেমন হবে, একটু বর্ণনা করুন, একটু আমাকে বলুন। বলছে, শুনে নাও আবু তাহাব, যেটা দ্রুত বেগে ঘোড়া চলে ওই ঘোড়াটা তো সওয়ার হয়ে যদি 70 বছর তুমি দৌড়িয়ে যাও, এইরকম টাবাতে টাবাতে দৌড়াতে দৌড়াতে যাবে, এক কিনারা থেকে দ্বিতীয় কিনারা পর্যন্ত পৌঁছতে পারবে না। এই
দুনিয়াটাকে প্রাধান্য দেননি, আখেরাতকে প্রাধান্য দিয়েছেন, পরকালকে প্রাধান্য দিয়েছেন। এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, দুই দিনের জন্য। কখন আমাদের খাস করে ডাক পড়বে, কখন শূন্য হাতে চলে যেতে হবে। মহামহা রূপী এসেছে, চলে গেছেন, বড় বড় বিল্ডার এসেছে, চলে গেছেন, বড় বড় ধন সম্পদওয়ালা এসেছেন, চলে গেছেন, কিন্তু মাল ধন সম্পদ যদি ভালো জায়গাতে খরচ না হয়, কারণ তো আল্লাহ রাব্বুল আল মাল ধন সম্পদ দিয়েছিলেন, মাটিতে ঢুকিয়েছেন, কিয়ামত পর্যন্ত ঢুকতে আছেন, ঢুকতে থাকবেন। হে বাপজান, মাল ধন সম্পদ পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর পথে দেবেন, আল্লাহকে সন্তুষ্ট রাখবেন, সব সময় আল্লাহর গুণকীর্তন করবেন যে মাল ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ যেখানে যেখানে আমাকে খরচ করা প্রয়োজন আমি করব, আল্লাহ আমাকে সঠিক পথে আমার মালকে ব্যয় করার তৌফিক দা, এরকম দোয়া করতে হবে। আমি এই মঞ্চের মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই যে আপনারা আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করেন। কেন এই জায়গা তো মুমিনদের বৈশিষ্ট্য বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কারা মসজিদ নির্মাণ করবে? যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই সমস্ত মুমিন বান্দারাই মসজিদ নির্মাণ করবে। এই জায়গাতে আপনারা এসেছেন, এই সবাই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, অবশ্যই এই জায়গাতে আমরা মসজিদ নির্মাণের জন্য 5,000, 10,000, 15,000, 20,000 যে যেরকম দেওয়ার সেই হিসাবে আমরা দেব। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দয়া করে হাত বাড়াবেন, হাত বাড়িয়ে এই জায়গাতে একটু সাহায্য করবেন। আপনাদের টাকা দ্বারা মসজিদ নির্মাণ হবে। বিশ্বনবী বলছেন যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য একটা ওয়াফার থাকলো। ওয়াফার কি? যে জান্নাতের মধ্যে স্পেশাল একটা বালাখানা তৈরি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন সুন্দর জিনিস দেবেন। হে বাপজান, একটু আসুন, আপনাদের কাছে একজন আল্লাহর বান্দা এরকম আমি দেখতে চাই যে আল্লাহর ঘর নির্মাণের জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য আমি বলছি। এই জায়গা থেকে 20,000 টাকা দেনাওয়ালা আছেন? অবশ্যই আছেন। 50,000, 1,00,000 টাকা দেনাওয়ালাও আছেন আমি শুনেছি, কিন্তু ভয় করে আমি 20,000 চাচ্ছি। বেশি দিলে আলহামদুলিল্লাহ ফাওলা দোয়া হবে, প্রাণ খুলে দোয়া করব। একটু দয়া করে আসুন, একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা মৃত্যু মাকে স্মরণ করে, মৃত্যু বাবাকে স্মরণ করে কি আছেন এখানে এসে প্রাণ খুলে। এ দুনিয়াটা হচ্ছে দুই দিনের জন্য, যেদিন আপনি দুনিয়া ছেড়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনখানা জিনিস যাবে, দুইখানা জিনিস ফিরে চলে আসবে। নবীজি বলছেন ফায়ার জেও ইসনানে, দুটো জিনিস ফিরে চলে আসবে। ওয়াব কাওয়াহিদুন আমালুহ, তার সঙ্গে একটা জিনিস যাবে যেটা হচ্ছে তার আমল। যদি আমরা ভালো আমল করে থাকি আমাদের সঙ্গে সাথী হয়ে যাবেন। হে বাপজান, আমার ধন সম্পদ টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না। একটু দয়া করে, আল্লাহর বান্দা কি আছেন এখানে? আমার যুবক ভাইয়েরা, এই টাকাটা বেশি টাকা না, মনে করছেন যে এই টাকাটা অনেক টাকা, অনেক টাকা না, এই টাকাটা ইহকাল এবং পরকালের ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। পরকালে আপনি চকচক করে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, যারা এরকম জায়গাতে খরচ করে, তাদের দানখানাকে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ তা থেকে আরও বেশি বেশি বাড়িয়ে দেবেন। সেদিন আপনি মনে করবেন আমি তো 10,000 দিয়েছিলাম, এত বৃদ্ধি পেয়েছে, এত আপনার দানটাকে আল্লাহ রাব্বুল বাড়িয়ে দেবেন, সেদিন আপনি দেখতে পাবেন। একটু দয়া করে আল্লাহর পথে খাস করে একটু দেবেন আল্লাহর ঘর নির্মাণের জন্য, 5,000, 10,000, 20,000 যেই যেরকম পারবেন। কিন্তু আমি একটা কলম চাইলাম, 20,000 টাকার দাতা এখানে আছেন অবশ্যই, আপনার মা আপনার বাবা কত কষ্ট করে আপনাকে রেখে গেছেন, সে মৃত্যু মা বাবাকে স্মরণ করে যে কবরে শুয়ে আছেন, না ফেরার দেশে চলে গেছে, সেই মা বাবা জমি জায়গা রেখে গেছেন, আপনাকে এইরকমভাবে আপনার দিকে তাকিয়ে আছেন যে আমার ছেলে আমার জন্য দেবে, আমার ছেলে আমার জন্য দান করবে, সেই মা বাবা আপনার দিকে তাকিয়ে আছে। একটু আসুন বাপজান, আমার মৃত্যু মা বাবাকে স্মরণ করে এখানে যে দেবেন, এই যে মসজিদ কায়েম থাকবে, যতদিন দুনিয়া কায়েম থাকবে এই আপনার নেকিটা মা বাবার কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, আপনিও নেকি পাবেন।
পাবেন। আপনারও খাস করে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে বাড়িতে বরকত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে বাঁচাবেন। একটা সুযোগ আছে, সুযোগ হারা হবেন না। তুরস্কের মাটিকে স্মরণ রেখে 40 সেকেন্ডে আল্লাহ পথের ভিখারি বানিয়ে দিয়েছেন। আজকে এখানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভারতবর্ষে খুব সুন্দরভাবে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ রাব্বুল বাচ্চা রেখেছেন। কিন্তু হতে পারে আমরা যদি সার্কাস হয়ে যাই, আমরা যদি নিজের জীবনটাকে একটা পশুর মতো কাটাই, তাহলে হতে পারে সেই বিপদটা আমাদের এখানেও আসতে পারে। আল্লাহ দিতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। তবে আল্লাহ হচ্ছেন দয়ালু, আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, আল্লাহ রাব্বুল হচ্ছেন গাফুরুর রহিম। একটু আসুন সে আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করে দোয়া করব। বাপজান আমার, মা জননী, আপনারাও এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা থেকে নিয়ে যেই যেটা পারবেন অন্তর খুলে বেশি বেশি করে দেবেন, প্রাণ খুলে দেবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। তো এখানে কি 20,000 খুব বেশি হয়ে গেছে? 20,000 বেশি হয়ে গেছে? আপনাদের কয়লা এখানে, পাথর এখানে, বোল্ডার এখানে, লোহা এখানে, সব কিছু আপনাদের খাজানা আল্লাহ রাব্বুল আলামিন পাকড়ে দিয়ে দিয়েছেন, মানে ঝাড়খণ্ডে দিয়ে দিয়েছেন, অন্য জায়গাতে নাই। এটা শুকরিয়া আদায় করেন। একজন আল্লাহর বান্দা কেউ হবেন না ভাই, কেউ হবে না যুবক বন্ধু? এখানে কেউ ব্যবসা ব্যবসায়ী মানুষ নেই ভাই? অবশ্যই আছেন, ডাক্তার আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী মানুষ আছেন। একটু দয়া করে সেই মৃত্যু মা বাবাকে স্মরণ করে আসেন ভাই, একটু আমার আমার হাতে দেবেন, চটচট করে দিয়ে দেন, সময়টাকে মূল্যবান কাজে লাগান। আমার পরে পরে সুদূর আসামি সাহেব চলে আসবেন, উনাকে আপনাদের শুনতে হবে। একটু দয়া করে আসুন ভাই, দেরি করিয়েন না, দেরি করে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার না দেবেন ততক্ষণ পর্যন্ত আমিও ছাড়বো না, আসামি সাহেবকে দেবো না। একটু দয়া করে দেন, এ আল্লাহর ঘর আপনার নির্মাণ করবেন, আপনাদের হাতে নির্মাণ হবে। অবশ্যই একটু আসুন। একজন ছোট ভাই আমার সুন্দরভাবে 250 টাকা দান করেছেন, 250 টাকা। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো, গভীর রজনীতে তোমার ছোট্ট বান্দা এসে 250 টাকা দান করেছেন, এই দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ গো হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময় করো, সেই জন্য পড়াশোনা করে একজন হাফিজ হতে পারে, একজন বা সালাহিয়াত আলিম হতে পারে। আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন। তো 20,000 যদি ভারী হয়ে যায় ভাই, তো আমি 10,000 কমিয়ে দিচ্ছি। 10,000 কেউ আছেন ভাই? 10,000 টাকার দাতা অবশ্যই অবশ্যই আছেন, আনাচে কানাচে দাঁড়িয়ে আছেন। 10,000 টাকার দাতা একজন আল্লাহর বান্দা কে আছেন, চট করে দেবেন। 200 টাকা বেনামিতে একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ কাল্লা বারাকাল্লাহ, আল্লাহ বারিক ফি আহলিক ও মালিক, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা, আল্লাহ গোশের দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী বাচ্চা রাখো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন ভাই, মুর্শেদ কুপটোলা মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ গো, শুনলাম কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরে কি হালাত রয়েছে জানি না, কোনো যদি অসুবিধায় থাকে অসুবিধা দূর করে দাও, আল্লাহ দানের বিনিময়ে তাকে জান্নাতবাসী করো, আল্লাহ দানকারীকে সুখের জীবন দাও, এই দুনিয়াতে বরকত দাও, ব্যবসাবানিতে বরকত দাও, আল্লাহুমা আমিন, আল্লাহুমা আমিন। বাপজান আমার, টাকা পয়সা থেকে নিয়ে রড দেবেন, ইট দেবেন, পাথর দেবেন, আপনাদের এলাকাতে অনেক কিছু দান করার বস্তু আছে, এই মসজিদে লাগবে সব জিনিস, সিমেন্ট দেবেন, অনেক কিছু বস্তু আছে দান করার, এখানে এসে 10 বস্তা 5 বস্তা করে লিখাবেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল ছড়গুলো দেবেন, 1,000 করে ইট দেবেন, টাকা পয়সা অনেক কিছু দান করার জিনিস আছে ভাই। এই সময়টাকে মূল্যবান মনে করে আল্লাহর ওয়াস্তে শুকরিয়া আদায় করে আসুন। 1,000, 2,000, 5,000, 10,000 যেই যেটা পারবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া দেব আপনাদের জন্য। আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ গো কয়েকজন বান্দা তোমার এসে 200, 100, 500 করে দান করেছেন, আল্লাহ গো সে দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, ইহকাল পরকাল মঙ্গলময় করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার যখন পোড়াবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে
কয় চির সাথী আসবে গহিন রাতি আমার যখন পোড়াবে দিন আসবে গহিন রাতি থেকো আল্লাহ জীবনে কয় চির সাথী আসবে গহিন রাতি আখির আলো নিম কি নামটা দাউদ আপনি দাউদ উনি কোথায় গেছেন এখানে আছেন 1000 বোঝা দিয়েছেন নাকি 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ 1000 ময়মুর বড়চাঁদপুরে বেটি অসুখ পড়ে আছে তার জন্য পাঁচ বড়া সিমেন্ট দোয়ার দরখাস্ত করেছেন মেয়ে অসুস্থ হয়ে আছেন তার জন্য দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহু আকবার দেখেন এই জায়গাতে মেয়ে অসুস্থ হয়ে আছে তার জন্য দান করেছেন পাঁচ ব্যাগ সিমেন্ট মেয়ের জন্য দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ গো তোমার বান্দা কত সুন্দরভাবে চাঁদপুর থেকে এসে আল্লাহ গো পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছেন বেটি অসুস্থ হয়ে আছে বিমারিতে পড়ে আছে আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জেনে সার্জেন আল্লাহ কত সুন্দরভাবে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে দাঁড় করেছেন আল্লাহ তাকে শিফায়ে কামলা আজলা দান করো তাকে আরোগ্য দান করো আল্লাহ সারা পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায় আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার সার্জেনে সার্জেন আসআলুল্লাহ আল আযিম রাব্বাল আরশিল আযিম মা ইয়াশফিয়া কাম অনেকগুলো এখানে মিস্ত্রি আছে এই লোকের মিস্ত্রি তো তোর দরজাও লাগবে জানলাও লাগবে জি আলহামদুলিল্লাহ এখানে অনেক ব্যবসায়ী মানুষ আছেন অনেক মিস্ত্রি আছেন আলহামদুলিল্লাহ যারা লোকড়ির কাজ জানেন লোকড়ির কাজ করেন এই মসজিদে দরজা লাগবে জানালা লাগবে আচ্ছা দরজা কয়টা জানালা কয়টা প্রায় মোটামুটি একটা হিসাব করেছেন আপনারা আইডিয়া একটা হ্যাঁ সালাম রহমতুল্লাহ কত বাবজি এর থেকে বেশি করা যাবে না বাবজি একটু বাড়ান ৫০০ টাকা দিবেন বাবজি আমার তো কয়টা দরজা কয়টা জানালা হ্যাঁ মোটামুটি তিনটা দরজা লাগবে ৮টা জানালা লাগবে ৮টা জানালা ৩টা দরজা এর আগে শেখ ছিলেন দেলালপুরে আল্লাহু আকবার মনে হচ্ছে টাকা পয়সা ফ্যান থেকে দিয়ে আর জানালা কপাট থেকে আপনার পানির মতো বৃষ্টির মতো বর্ষেছে গো বলছে মৌলানা ২বার দিলাম আবার ৩বার তৃতীয়বার দেব চতুর্থবার দেব এরকম করে ঢালা আরে টাকা দিয়েছে কমিটিরা এত ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ এখানেও আছেন তবে একটু দেখছেন একটু দেখি চিন্তা ভাবনা করি তো ভাই জানালাগুলো আছে ৮টা আর কপাট ৩টা লাগবে আপনাকে হ্যাঁ দরজা ৩টা জানালা ৮টা তো একটা একটা করে যদি আলহামদুলিল্লাহ গোছালেন খুব বড় আপনার এরকম নেকির জারিয়া হবে যে আপনার মসজিদ জানালা লাগা থাকবে আপনার দরজা লাগা থাকবে এই নেকিটা আপনি পেতে থাকবেন পেতে থাকবেন একজন আল্লাহর বান্দা কি আছেন ভাই যে একটা দরওয়াজা দেবেন ভাই দরওয়াজা একটা এক নম্বরে এটা কমসে কম আসুন আমার যুবক বন্ধু অনেক এখানে আপনারা কাঠ মিস্ত্রি আছেন একজন ভাই এখানে আসেন আর একটা দরওয়াজাগুলো দেবেন ভাই একটা দরওয়াজা এখানে কেউ যুবক বন্ধু আছেন যে হাতটা উঠে দেখাবেন যে আমি একটা দরওয়াজা দেব আপনি মনে করছেন যে টাকাটা বেঁচে থাকলে কাজ দেবে না আজকে আপনি ধনী আছেন সকালে আপনি ভিখারি হয়ে যেতে পারেন আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন হে বাপজান আমার দান করবেন না আল্লাহ বিপদ আপদ দিয়ে আপনার খেতে খেলাকে বরবাদ করে দেবেন আপনার খাস করে এরকম ব্যবসা বাণিজ্যকে একেবারে পয়মাল করে দেবেন আল্লাহর পথে দেবেন আল্লাহর ঘর নির্মাণ করবেন সাদকা করবেন দান করবেন গরিব অসহায় অনাথ অনাথী ইয়াতিম ইয়াতামা ওদের কাছে দেবেন অবশ্যই আপনার বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন মুক্তাহাসাদের মা দেখেন কত সুন্দরভাবে আমার মা জননী ৫০০ টাকা দান করেছেন একটু চাদর নিয়ে যান মা বন্ধুর প্যান্ডেলে অবশ্যই হ্যাঁ গয়না গাঁটি থেকে টাকা পয়সা প্রাণ খুলে অন্তর খুলে দেবেন একটা ভাই কেউ দরওয়াজা দেবেন না ভাই দরওয়াজাগুলো একটা কে আছেন একজন তৈরি হন
একটা দরজা একটা একটা ভাই একটা কমসে কম সর্বপ্রথমে খাতাটা খোলেন নামটা লেখাবেন একটু আসুন ভাই বাপজান আমার খাস করে এখন আপনার শরীর সুস্থ আছে বিমারী আসার আগে আগে গানিমত মনে করেন মূল্যবান মনে করেন সুস্থ আছেন অসুস্থ হওয়ার আগে আগে এটাকে মূল্যবান মনে করেন গানিমত মনে করেন হে বাপজান আমার এখন আপনি সুযোগ পেয়েছেন নেকি করার এই যদি সুযোগটা হারিয়ে দেন সুযোগ হারা হয়ে যান তাহলে সেই সময় আফসোস করে বলবেন আল্লাহ গো আমার মানধন সম্পদ ছিল আমি মহাব্বত করে ব্যাংক ব্যালেন্স রেখেছিলাম জীবনে আমি মসজিদ মাদ্রাসা গরিবদের পিছনে খরচ করিনি এই জায়গাতে ওই মালগুলো কিছুই কাজে আসলো না সেই মালগুলোকে বলে সেই জায়গাতে পরকালে আফসোস করবে এবং কান্না করবে বলবে আমার বাচ্চাই ছিল সব শেষ হয়ে গেল সেই সময় এইরকম ভাবে আফসোস করবে আফসোস করতে করতে অর্ডার হয়ে যাবে যাও যাও তাড়াতাড়ি করে তাকে টেনে জাহান্নামে নিয়ে যাও এই টাকা পয়সা তৌফিক আলম পাঁচ ব্যাগ সিমেন্ট মা অসুস্থ আছেন তার জন্য দোয়া বেনামিতে ৩০০ ও বড় ভাই বাড়ি কোথায় কাঠমিস্ত্রি কি মিস্ত্রি গ্রামের দিয়েছেন আচ্ছা এটা আলাদা দিলেন আচ্ছা একটা কপাট দেওয়ার মতো ক্ষমতা নাই দুনিয়াতে তো কত রজনীগন্ধা রাজনিবাস খেয়ে দেওয়াল খারাপ করে দিলেন মনে হচ্ছে যে ৫০০ টাকা রজনীগন্ধা খায় একটা লাভ হবে না বড় ভাই ছেড়ে দিয়েছি মনে করছেন নাকি হ্যাঁ আচ্ছা এত সবাই তো ঘেরাবেরি আছে মাশাল্লাহ হয়েছে তবে এখানে একটা খিড়কিও দেওয়ার মতো লোক নেই গো একটা এসেছে মাশাল্লাহ মোটা পাটি যাই হোক হ্যাঁ ৫০০ টাকা লিয়ে মোশাল করবো না বড় ভাই একটা কপাট লিব হবে না কেরাসিন আছে অবস্থা নাকি ও অবস্থা কেরাসিন থাকলে নিব না ডিজেল থাকলে নিব আচ্ছা এখানে একটা ধনী মানুষ নেই গো কই কই মোবারক ভাই আচ্ছা দোয়া করে দিছি ইনশাল্লাহ বড় ভাই একটু এদিকে সামনে নারে তাকবীর এই যে দেখেন বাবা মারা গেছে বাবা মারা গেছে বাবার জন্য একবারে একটা দরওয়াজাকে তৈরি করে বানিয়ে সুন্দরভাবে উনি দিয়ে দিবেন একটা হয়েছে ওয়ারা জুলান তাহাব্বা ফিল ইদাম আলাইহি তাফাররাকা আলাই তো একটা যখন পেয়েছি ওর বন্ধু একটা পাওয়া যাবে না জি ভাই ওর বন্ধু একটা পাওয়া যাবে না ওর বন্ধু একটা পাওয়া যাবে না অবশ্যই আছে মোবারক ভাইয়ের একটা বন্ধু কি আছেন একটু দয়া করে তাড়াতাড়ি করে আসবেন একটা দরজাগুলো দেবেন ভাই একটা দরজাগুলো দেবেন দ্বিতীয় নম্বরে মোবারক ভাইয়ের একটা বন্ধু মোবারক ভাইয়ের একটা বন্ধু এখানে আসবেন যে আমি একটা দরওয়াজা দেব অবশ্যই এখানে আছেন যারা দাঁড় হয়ে আছেন আপনারা মনে মনে চিন্তা ভাবনা করছেন একটু দয়া করে আসুন চটচট করে তিনটা দরওয়াজা লাগবে একটা হয়ে গেছে দুইটা বাকি আছে দুইজনে আল্লাহর বান্দা চট করে আসেন আসার পরে বলেন মাওলানা আমি দুইজন মিলে একটা একটা করে দিয়ে দেব ইনশাআল্লাহ তিনটা দরওয়াজা হয়ে যাবে একটু আসুন দেরি করবেন না আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মান ভাবিয়া দুনিয়াদারির মহব্বতে পড়িয়া আল্লাহ রাসুল সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মান ভাবিয়া আচ্ছা কমপক্ষ যারা বসে আছেন
500টা করে তো টাকা দিবেন, 500টা করে অনেক দিয়েছেন, আগে দিয়েছেন ভাঙন হিসাবে যা হিসাবে দিয়েছেন, কিন্তু নবীজি বলছেন যে আমলটা করবে সে আমলটা শেষের আমল মনে করে করবে, হতে পারে সকালবেলায় আমার জীবিত অবস্থায় সকালে হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন, এরকম নেকি করার সুযোগ পাবেন কি পাবেন না, 500টা করে টাকা, 100টা করে টাকা, কমপক্ষ না হলেও অল্প অল্প করে এই যে আল্লাহর ঘর নির্মাণের জন্য দেবেন। আপনাদের কাছে বেশি করে আমি আবদার করছি না, কেন যে কখন যে মরণ চলে আসবে আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না, তো একটু আল্লাহর ওয়াস্তে 500, 100, 200 কমপক্ষ আপনার দেবেন। আমি তো ভাবা চিন্তা করছি যে আপনারা ভাঙন দিয়েছেন মনে হচ্ছে ওই জন্য, একটু আসুন। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি, দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে খবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি গাতে যাইবে তুমি খালি গাতে থাকবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। এ ভাই দেবেন কি জান না, তিনটা জানলা হলো নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, ওরে হে বাবা রে, কোয়াট করে জোয়ান, এই যে দেখেন বাপ্পা মারা গেছে, আল্লাহ একবার, দেখেন সাদার জিনিস দুনিয়াতে নাই, ধন সম্পদ টাকা পয়সা টেলিভিশন ঘর সব কিছু দেখে আপনার চক্ষুটা শীতল হবে না, কিন্তু মা বাবা যদি থাকতো মা বাবাকে দেখে একেবারে অন্তরটা জুড়িয়ে যেত, সে ভাইয়ের মা বাবা মারা গেছে তার জন্য একটা জানালা দেবেন, তিনটা জানালা হয়ে গেছে আর একটা দরওয়াজা হয়েছে, তবে আরও 5টা জানালা বাকি আছে আর দরওয়াজাগুলো 2টা, যদি ভাই 2 মিনিটে কেউ দেনাওয়ালা থাকেন দেন, বক্তা সাহেব চলে এসেছে, আইলতাবাদ আমি করবো না ভাই, কেন সময়টাকে মূল্যবান মনে করে কাজে লাগাতে হবে। হ্যাঁ কে এনাতুর? হ্যাঁ এনাতুর রহমান একটা কপাট লেখেন, হ্যাঁ একটা কপাট, 2টা হয়ে গেল, আচ্ছা 3 নম্বরে একদম ভেজাল শেষ করে দেন, 3 নম্বরে কে হবেন, একটা কপাট ভাই দেবেন, একটু দেন ভাই তাড়াতাড়ি করে, আমি ছেড়ে দেব, আমি তাড়াতাড়ি ছেড়ে দেব ভাই, 3 নম্বরে কে আছেন, একটা কপাট আর লাগবে ভাই, 3টা কপাট লাগবে, 2টা হয়ে গেছে, আর একটা এই হাই স্কুলের হেডমাস্টার শরীফ, আচ্ছা 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 শরীফুল ইসলাম সাহেব, শ্বশুর মারা গেছে তার জন্য একটা কপাট নাকি, 5000, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শরীফুল ইসলাম সাহেব মাস্টার মশাই 5000 টাকা দিয়েছেন শ্বশুরের জন্য, আল্লাহ গো মাস্টার মশাই শ্বশুরের জন্য 5000 দিয়েছেন, এই দানকে আল্লাহ 5 লক্ষ বলে কবর মঞ্জুর করে নাও, আল্লাহ শ্বশুর আব্বা কবরে কি হালাত রয়েছে জানি না, কোনো যদি অসুবিধা থাকে অসুবিধা দূর করে দাও, আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, কবর করে মাগফিরাত করে দাও, আল্লাহ হুমা আমিন, আল্লাহ হুমা আমিন। আচ্ছা 3 নম্বরে কেউ হয়নি এখনো তৈরি, একটা কপাট ছেড়ে দেবো আমি, যুবক বন্ধু একটা কপাট সামনে থেকে হবে না গো, এই দুনিয়াটা সাকির রিজওয়ান, একটা একটা করে জানলা,
আর আরেকজন একটা যে কে দিয়েছে তিনটা হয়েছে নাকি আর কপাট দুটো হয়েছে কপাট ভাই একটা নেব কপাট আর ভাই সামনের দিকে বাম দিক ডান দিক থেকে কি আছেন ভাই একটা কপাট দেনে বলে এখানে হবে না অবশ্য হবে একটু হাতটা উঠাবেন যে আমি একটা কপাট দেব মৃত্যু মা বাবা ভাই ব্রাদার হ্যাঁ আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া হবে একটু আসুন ভাই তৃতীয় নম্বরে কপাটটা দেনে বলে নাই ভাই এখানে আল্লাহু আকবার অন্তরটাকে একটু উদার করেন না গো অন্তরটাকে একটু বাড়ান হয়ে গেছে ও বাচ্চা হারিয়ে গেছে ওরে বাবা বেটা ছেলে না মেয়ে ছেলে গো মেয়ে ছেলে বেটা ছেলে যদি হতো তাহলে একজন মরনাকে দিতাম আর বেটা নাই নিয়ে যেতাম যাদবনগর রাফিকুল ইসলামের মেয়ে এই যে দেখেন স্টেজে কান্না করছে নিয়ে যান যাদবনগরের রাফিকুল ইসলামের মেয়ে রাফিকুল ইসলামের বেটি যাদবনগর এই যে দেখেন স্টেজে এসে কান্না করছে ভাই মা জননী কোথায় আছেন আপনার মেয়ে কান্না করছে তাড়াতাড়ি করে নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যান হ্যাঁ আচ্ছা ভাই কে আছেন ভাই তৃতীয় নম্বরে একটা কভার দেবেন না গো আচ্ছা এখান থেকে কেউ বলেন না একটু স্টেজ থেকে বলে দেন একটু হিম্মত করে এটাই আখেরাতের ব্যবস্থা হবে গো হ্যাঁ আলাউদ্দিন আবার দিয়েছেন 5000 মাশাআল্লাহ আগে দিয়েছেন আবার 5000 দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে লম্বা লিস্ট আছে 1000 2000 3000 বলেন তো অনেকগুলো লিস্ট আছে আপনার হ্যাঁ চটচট করে বলেন না দো হালকা করে মাইক খোল করে কহেন একটু হজব করে একটু ই করে মানুষ ইসলাম কুতলা থেকে 1000 সৌদ কেন্দুয়া 2000 টাকা সৌদ কেন্দুয়া 2000 মাস্টার নাজির 5000 মাস্টার নাজির 5000 হিমা 2000 হিমা 2000 মোতাজুল হস্তিপাড়া 3000 মোতাজুল হস্তিপাড়া 2000 সাফিউর হস্তিপাড়া 2000 সাফিউর হস্তিপাড়া 2000 জি আর আপনার মাস্টার শরীফুল মাস্টার শরীফুল ইসলাম সাহেব ছোট চাঁদপুর 5000 আলহামদুলিল্লাহ লম্বা লিস্ট আছে আরো লিস্টে দেবেন আপনারা ইনশাআল্লাহ তবে তৃতীয় নম্বরে আর একটা কপার বাকি থাকলো গো একটা কপার যদি পেয়ে যেতাম তো ছেড়ে দিতাম ভাই কপারটা পেতে গেলে ছেড়ে দেব দোয়া করে মাশাআল্লাহ বেনামিতে একটা জানলা মানে চারটা হয়ে গেল জানলা চারটা আর চারটা বাকি আছে ভাই জানলা চারটা হবে না একটা আগে কপার দেন ভাই একটা কপার আচ্ছা এখানে কেউ চাকরিজীবী আর নাই ডাক্তার নাই সুই ফোড়া গলা গোস্তের সুই রগের রগের সুই গোস্তে এরকম ডাক্তার নাই এটা দেখেন এ যুব করে দিতে তো পারবে গিরিল দিবেন গিরিল জানলাটাতে গিরিলটি খালি দিবেন আর কাঠখানি কাঠখানি একজন বলছে ভাইরে ভাত খেতে দেবো পানি দিব না তোমার তোর ভাতও খাবো না হ্যাঁ তো কাঠখানি কয় টাকা লাগবে কহেন তো আচ্ছা আপনার সঙ্গে আমি হয়ে যাব হবে হবে না আপনি বলবেন অর্ধেক আমি দেবো ফোন পে মেরে দেবো হবে চাই কপার দিয়ে দেন একটা অত গ্রিল গ্রিল কিছু লাগবে না খালি 4500 লাগবে আর চাকরিজীবী মানুষ না আল্লাহু আকবার দেখেন একটু মইরা দেখেন চেবেমারি পড়ে দেখেন যে স্ত্রীটাকে সব সময়তে দহিতে ভরে রাখছেন 20 দিনের মাথায় এক মাস অসুখ পড়ে দেখেন 20 দিনের বেলাতে বলবি মরবটটা মরা মরতো তো শান্তি পাইতো আর মুখ পেশাব পায়খানা সাফ করতে পারি না আর মা কত যে আদর করে মানুষ করেছে একবার বড় নিজে মরে যাক আপনি এত মহব্বত দেখেন না জমি জায়গা নিয়ে যুবক বন্ধু এটা আখেরাতে থাকবে করে দেন একটা লেখেন লেখেন জানলা লেখেন একটা জানলাতে যা টাকা লাগবে উনি দিবেন জানলা লেখেন হ্যাঁ 5 নম্বরে কি নামটা পড়ো ভাই মিফতাহুল সাহেব নারে তাকবীর একটা জানালা লেখেন হ্যাঁ হয়ে গেছে মিফতাহুল ভাই একটা জানালা খুব সুন্দর ছেলে চেহারা একেবারে ফটফটা সাদা সবাই অমিতাভ বচ্চনকার বক্ষণকে দেখতে গিয়েছে এখানে দেখলেন ভালো করে তো 5-4 হয়ে গেছে বোধহয়
উনার আব্বা অসুখ হয়ে আছেন, হ্যাঁ দেখেন দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ গো কত সুন্দর করে বাবার জন্য দান করেছেন একটা জানালা, আল্লাহ গো বাবা অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাকে শিফা কামলা আজলা দান করাও, আল্লাহ আরোগ্য দান করো, শিফা দাও, আল্লাহ বাবা যতদিন বেঁচে থাকবে ভাই যেন সেবা যত্ন করতে পারে, খিদমত করতে পারে, খিদমত করে জান্নাত লাভ করতে পারে, আল্লাহ আরো অন্তরটাকে বেশি করে বাড়িয়ে দাও, সেই যেন এর পরে বেশি বেশি করে দান করতে পারে, দিনের খাদিম হিসেবে কবর মঞ্জুর করে নাও, আল্লাহ হুকুমা আমিন, আল্লাহ হুকুমা আমিন। একটা আর কপাট হবে না গো, একটু দেখেন না পটান আগেছে পাশে, কেউ চাকরিজীবী একটা আর মানুষ কেউ হতো জি ভাই, এখানে অনেক আছেন আর হেমন্ত সোরেনের এলাকাতে আছেন গো, হ্যাঁ দেখেন তো কত আপনাদের, আর এখানে ফের আপনাদের একটা বিকাশ মন্ত্রী আছে আলমগীর সাহেব, এমএলএ সাহেব, তো ইনশাল্লাহ ওই ভাইয়ের হাতে দিয়ে দিবেন আর যেটি বাকি আছেন, আর এটা মনে করবেন না যে ভাঙনে দিয়েছে তো আর কেন দিব, হে এটা মনে করিয়েন না ভাই, যতদিন বেঁচে থাকবেন একইবারে সৎ কাজে একইবারে সাহায্য করতে থাকেন, করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন শেষের বেলায় ছোট করে এক মিনিটে দোয়া করবো, ইয়া ইলাহাল আলামিন মাবুদ তোমার বান্দা বান্দি অনেক দান করেছেন প্রাণ খুলে অন্তর খুলে, আল্লাহ তাদের দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ তাদের মন উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, আল্লাহ খাস করে এই সাহেবগঞ্জ এলাকায় পাকুড় ডিস্ট্রিক্ট এলাকাতে, আল্লাহ তুমি খাস করে ঝাড়খণ্ডের এলাকাতে, আল্লাহ সমস্ত তোমার বান্দা বান্দিদের মুসলমান বান্দা বান্দিদের খাস করে ইমান বুকে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দাও, আল্লাহ এই এলাকাতে এই অত্র গ্রামে আল্লাহ তুমি বরকতের ফোড়া ছড়িয়ে দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে বিদায় নিলাম ভাই, ভালো থাকেন, সুখে থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।